ফোর্টের নিচ দিয়ে হচ্ছে রাস্তা করে দিয়েছে আর আর এই গাছগুলো তো আমাদের সেন্ট মার্টিনোস কক্সবাজার বা সেন্ট মার্টিনের বিচের থেকে এখানে বিচ একটু ডিফারেন্ট কেমন আমি আপনাকে বলি ধরেন কক্সবাজার সো ব্রোজ কাইনে যেটা হয়েছে আজকে আমাদের ট্যুরের সেকেন্ড লাস্ট ডে আর মাত্র একটা দিন আছে আমাদের ট্যুরের আজকের বাদ দিয়ে আর কি আর আরেকটা দিন আমরা একটু দৌড়াদৌড়িতে থাকবো সো মনটা খারাপ লাগতেছে সুন্দর একটা ট্যুর এত কিছু এক্সপেক্ট করে আসি নাই এত কিছু পাবো এত কিছু দেখবো সেগুলো চিন্তা করে মন ভালো লাগতেছে আবার ট্যুর শেষ হয়ে যাচ্ছে সেটা চিন্তা করে মন খারাপ লাগতেছে যাই হোক নতুন ভিডিও শুরু করতেছি হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম দিস ইজ সাইফুল্লাহ সানি ওয়েলকাম টু সানি গিরি হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন তো ব্রোজ আজকে আমরা যেই শহরটার দিকে যাচ্ছি সেটা হচ্ছে গল এখানকার খুবই ফেমাস একটা শহর এবং খুব হিস্টোরিক্যাল একটা শহর ওইখানে ডাচদের রুল ছিল এবং ডাচদের ফোর্ট টোটো এখনও আছে তো সেগুলো দেখতে যাবো আর বাঁ সাইডটাই সমুদ্র প্লাস লোকাল যেই মানুষজন আছে তাদের সম্ভবত ফিশিং বোট টোট আর একটা মসজিদ এখানে দেখতে পারতেছি কাপ থুরাই মসজিদ বাহ খুব সুন্দরভাবে সাজানো ওই সাইডটায় দেখেন লোকালদের ফিশিং বোট এগুলা আর গলের দূরত্ব এখান থেকে 25 কিলোমিটারের মতো গলের বীচ আরও বেশি লাইভলি আরও বেশি মানুষজনে ভর্তি এই সাইডের বীচগুলোর পানি মনে হচ্ছে আরও বেশি নীল নীল রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় একটু দেখতে দাঁড়ালাম হ্যাঁ এই পাশের বীচগুলো সুন্দর এখান দিয়ে আবার আইল্যান্ড বানাইছে উফ এখানের বীচের বালুগুলো এত পরিষ্কার হয় আর পানিটা দেখেন না পানিটা কি পরিষ্কার ভালো না মানে পরিপাটি খুব সুন্দর আর এই গাছগুলো তো আমাদের সেন্ট মার্টিনোস একবার বীচের পাশে এই গাছগুলো থাকে এগুলো সম্ভবত আমরা কেয়া গাছ বলি হ্যাঁ সেন্ট মার্টিনোস অ্যান্ড ইউ আর দ্য ফিশারম্যান অর ওকে ওকে এখানে উনি একটা কথা বলতেছে এখানে এই যে এগুলোর উপরে বসে বসে মাছ ধরে ওরা বর্শি দিয়ে এই যে দেখাই যে এই মহিলা যে বসে আছে দেখছেন এরকম বসে ছিপ দিয়ে বসে বসে মাছ ধরে অ্যান্ড ফিশ কামস হিয়ার হোয়াট টাইপ অফ ফিশ সার্দিন ফিশ হোয়াট সাইজ ও স্মল সাইজ ফিশ হ্যাঁ ওকে ওকে অনলি সার্দিন আবার বলতেছি আশেপাশে কিন্তু তাকানো যাবে না ঠিক আছে অনলি ফোকাস কে বাই মোহাম্মদ সানি যাই হোক আমরা এই গলের বিচে চলে আসছি আর এখানকার বীচের ভাইবটাও সেম সবাই খুব চিল করতেছে এখানে তবে এখানকার বীচগুলো একটু ডিফারেন্ট আমাদের কক্সবাজার বা সেন্ট মার্টিনের বীচের থেকে এখানের বীচ একটু ডিফারেন্ট কেমন আমি আপনাকে বলি কক্সবাজার বা সেন্ট মার্টিনে যেটা হয় পানির যেই উঠানামাটা সেটা গ্র্যাজুয়ালি হয় সেটা এই টাইপের বাট এখানে হচ্ছে এই টাইপের পানিটা আসতে এখানে বাড়ি খায় তারপর আবার চলে যায় এটা হচ্ছে একটু পুকুরের মতো এই সাইডটা যেমন সেটটা দিয়ে দেখেন এই চারো সাইডটা দিয়ে হচ্ছে প্রায় বন্ধ এই জায়গাটা একটু ডাউন এখানে পানিটা উঠে আবার নিচের দিকে চলে যায় এই জায়গাটার মধ্যেই মূলত এখান থেকে গভীরতা শুরু হয় এবং হুট করে অনেক গভীর এই জায়গাগুলো যাই হোক ভাই মোহাম্মদ সানি এখন সমুদ্রে ঝাঁপ দিলে কিন্তু সাদাব ভাই আশেপাশে ভিউ উপভোগ করবে যে বিষয়টা এখন দেখছেন এটার নাম খুব কিউট নাম হচ্ছে উনাওয়াটুনা আমার কাছে উচ্চারণ করতে ভালো লাগে আর ওই গোসল করার পরে আজকে হচ্ছে একদিন পার হয়ে আজকে আপনাদের সাথে কথা বলতেছি মাঝখানের দিনটা সারাদিন বৃষ্টি ছিল শুধু একবার গিয়ে সমুদ্রে লাফালাফি করছি আর রাতের বেলা বের হয়েছিলাম রাতের বেলা বের হয়ে একটা লোকাল ফুড ট্রাই করছিলাম এই জিনিসটার নাম কি বলছিলেন বিটারা আপ্পা বা এগ হপার ইংলিশে বললে এগ হপার আর যদি লোকাল ল্যাঙ্গুয়েজে শুনতে চান তাহলে বিটারা আপ্পা
আর এত কিছু যদি মনে না থাকে তাহলে গিয়া কাউন্টারে বলবেন যে এক কাপ দরকার, এক কাপ। আর জিনিসটা খেতে কেমন সেটা যদি বলি, সেটা হচ্ছে আমরা নোয়াখালীতে একটা পিঠা খাই, এটাকে বলে খোলা যাই পিঠা বলে আর কি, একটা মাটির পাত্রের মধ্যে যেটাকে বানানো হয়, সেটার উপরে ডিম চাইলে ডিম দেওয়া হয়, চাইলে অন্য কিছু চাইলে অন্য কিছু দেওয়া সম্ভব, খোলা যায় পিঠা বলে, অনেকটা খোলা যায় পিঠার মতোই। আর আমি আগেও বলছিলাম যে শ্রীলঙ্কান খাবার দাবার আর আমাদের নোয়াখালীর খাবার দাবারের মিল আছে। তারপর আমরা গলের একটা বিখ্যাত জায়গার মধ্যে গেছিলাম, সেটা হচ্ছে গল ফোর্ট, কিন্তু আমি কোনো ভিডিও করি নাই, ভাবছিলাম একটু গিয়ে দেখে আসবো। কিন্তু দেখে যেটা ফিল হইলো সেটা হচ্ছে, আমি যদি এই জিনিসটা আপনাদের সাথে না শেয়ার করি, এটার যে ইতিহাস এটা যদি আপনাদের সাথে না শেয়ার করি, এটার যে সৌন্দর্য সেটা যদি আপনাদের সাথে না শেয়ার করি, তাহলে বড় রকমের একটা অন্যায় হয়ে যাবে। এত বড় অন্যায় আমি আপনাদের সাথে করতে চাই না, তাই এখন বাস আছে সকাল 8:18, আমরা এই শহর ছেড়ে আজকে চলে যাব। তো যাওয়ার আগে আমরা এখন গলফোর্টে যাচ্ছি, গলফোর্টের সকালবেলার ভিউটা দেখবো, প্লাস আপনাদেরকে দেখাবো অসাধারণ জায়গা, গেলে তারপরে দেখবেন। এই তো এখান থেকেই গলফোর্টটা শুরু। এইটা দেখেন না, এই জায়গাটা দেখেন, ফোর্টের নিচ দিয়ে হচ্ছে রাস্তা করে দিছে, আর এখান দিয়ে ফোর্টের উপরে উঠার রাস্তা ছিল এটা বন্ধ। আমরা সিটির ভিতর আগে যাই, তারপর আপনাদেরকে সমুদ্র পাড়ে নিচ্ছি। এই গল ফোর্টের ইতিহাসটা অনেক রিচ, অনেকে এখানে রুল করে গেছে, আর সব শাসকদের ছাপ এই জায়গাগুলোতে আছে। সেই পুরানো আমলের বাড়িগুলো একবারে কলোনি বানায় গেছে, এবং অনেক বড় এরিয়া নিয়ে তারা কলোনি বানাইছে। এই জাস্ট তাকান, এই বাড়িঘরগুলোর দিকে তাকান, এই যে এই জায়গাটাও খুব দারুণ। ও এখানে ওয়েডিং ফটোগ্রাফি চলতেছে, আরে কি নাইস। এই ফোর্টটা হিস্টোরিক্যাল কেন জানেন? কারণ হচ্ছে এইখানে দেবের একটা গান শুট হয়েছিল, এটা আমার গতকালকে এই ভদ্রলোক বলছে। এই জন্য হিস্টোরিক্যাল অবশ্যই না, সে আমার খুলে দেখাইছে দেব আর কোয়েল মল্লিক। এই যে এই জায়গাটা আমরা এখন যেখানে দাঁড়ায় আছি, এই যে এই জায়গাটার মধ্যে দেব আর কোয়েল মল্লিক ধারে ধারে হাঁটতেছিল, ওই জায়গাটা থেকে এই যে এই রক থেকে পোলাপায় লাফালাফি করতেছিল, সে আবার এগুলো দেখাইতেছে, দিস ইজ হিস্টোরিক্যাল। যাক, আসল হিস্ট্রি হচ্ছে অনেক পুরাতন। ইবনে বতুতার নাম তো নিশ্চয়ই শুনছেন, বিগেস্ট ইসলামী স্কলার ছিলেন, যে হচ্ছে দুনিয়াদারি ঘুরে বেড়াইছে, সে প্রথমে এই জায়গাটার মধ্যে আসছে। তারপরে পর্তুগিজরা এখানে আসে, পর্তুগিজরা এখানে এসে এই যে ফোর্টটা দেখতেছেন, এই ফোর্টটা প্রথম বানাইছে হচ্ছে পর্তুগিজরা। তারপরে সিনহালিজ নেতার সাথে হাত মিলিয়ে ডাচরা এটা দখল করছে, তারপরে ডাচদের পরে ব্রিটিশরা এখানে আসছে, ব্রিটিশরা এটা দখল করে, এবং প্রত্যেকটা পর্তুগিজদের আর্কিটেক্ট, তারপরে হচ্ছে ডাচদের আর্কিটেক্ট, তারপরে ব্রিটিশ আর্কিটেক্ট, সব আর্কিটেক্টের একটা মিক্সচার এখানে হয়েছে। আর সেটা বোঝা যেতেছে অলিতে গলিতে বিল্ডিংগুলা দেখে বোঝা যাইতেছে, খুবই জোস। অবশ্যই অবশ্যই আসবেন। আর কোনো হিস্টোরিক্যাল ইভেন্টস এখানে ঘুষে ঘটেছে দাদা? এই হিস্টোরিক্যাল অ্যাকচুয়াল হিস্টোরিক্যাল ইভেন্ট হচ্ছে এখানের এই এরিয়াটা হচ্ছে মশলা ট্রেডিংয়ের জন্য ইউজ করা হয়েছে, খুবই খুবই বিখ্যাত ছিল। সাবকন্টিনেন্ট পুরোটাই মশলার জন্য বিখ্যাত ছিল, বিশেষ করে অ্যারাব বণিকরা এখানে আসতো এই মশলা কেনার জন্য। আর এই মশলা কেনার নিয়েই হচ্ছে এদের মধ্যে এত লড়াই টড়াই হয়েছে, এই জায়গার দখল কে নেবে সেটা নিয়ে লড়াই হয়েছে। আর এর মাধ্যমে আমরা এবার শ্রীলঙ্কা ট্যুরের ইতি টানতেছি। শ্রীলঙ্কা ট্যুরটা এখানেই শেষ, এই সিরিজটা এখানেই শেষ। এখন আমরা যাব হচ্ছে কলম্বো নিগম্বোর দিকে, ওইখানে গিয়ে আমাদের এই যে স্কুটি যেটা আমাদের 7-8 দিনের সঙ্গী ছিল সেটাকে আমরা ফেরত দিব, তারপরে হচ্ছে আমরা ফ্লাইট ধরে বাংলাদেশের দিকে চলে যাব। শ্রীলঙ্কা ট্যুর বলেন তো ওভারঅল, লাস্ট ওভারঅল এক কথায় বলতে গেলে যা এক্সপেক্ট করে আসছিলাম
তার চাইতে অনেক বেশি পাইছি, বাট স্টিল স্যাড কারণ আমরা হচ্ছে শ্রীলঙ্কার বলা যায় মেবি চার ভাগের এক ভাগ অথবা তিন ভাগের এক ভাগ কভার করতে পারছি, আরও অনেক জায়গা বাকি যেগুলোর মধ্যে অনেক কিছু আমাদের প্ল্যানের মধ্যেও ছিল বাট আমাদের এক্সক্লুড করতে হয়েছে, কারণ কি যদি ওগুলো এক্সক্লুড না করতাম তাহলে যে কয়টা কভার করছি ওগুলোও প্রপারলি কভার করতে পারতাম না। তো আমরা হচ্ছে মানে এখন ইচ্ছা একটাই যে হয়তো খুব তাড়াতাড়ি আরেকটা শ্রীলঙ্কার জন্য প্ল্যান করা, এবং ওই প্ল্যানটা যেন আরও অনেক বড় করে প্ল্যান করা হয় এবং খুব গোছানো প্ল্যান করা হয় ইনশাল্লাহ। দেখা যাক, মানে হচ্ছে এই জায়গাটা এসে তিন চার মাস পরে থাকতে হবে, যেমন এখানে রাশিয়ানরা আসে এরা এসে বছরের পর বছর তিন চার মাস পাঁচ মাস পরে থাকে, যেমন আমাদের পাশের রুমে আমরা যেই হোমস্টেটার মধ্যে উঠছি ওটার মধ্যে পাশের রুমে একজন আছে, ইনি সম্ভবত তিন চার মাস ধরে এনে পড়ে আছে, বাড়ি ঘর বউ বাচ্চা কিছু নাই, এখানে বসে বসে বই টই পড়ে। সো আমাদেরকেও এরকম নোম্যাড হয়ে গেলে কখনো এখানে এসে পড়ে থাকতে হবে। আর শ্রীলঙ্কা ট্রিপটা ওয়াজ টু গুড, মন ভারী হয়ে যাচ্ছে, কিছু করার নাই, কান্নাকাটি করার দরকার নাই, ডোন্ট ক্রাই বিকজ ইটস এন্ডিং, বি হ্যাপি বিকজ দ্যাট হ্যাপেন্ড। ওকে ওকে ইয়েস ওকে, দেখা হবে আরেকটা কোনো দেশে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।